কোন প্রজেক্ট যদি আসলে ক্রেডিবল প্রজেক্ট হয় এবং যদি সেটা মানুষজন ভালো লাগে, আপনাকে সেই ফিল্মটা কোনো না কোনো ভাবে কিছু না কিছু ফিরিয়ে দেবে। জি, তো সেটা আজকে দিক কালকে দিক বছরখানে পরে দিক। তো যেটা ফিল্মটা যতগুলো ফিল্ম আছে সেই ফিল্মগুলো কিন্তু কোনটা সমসাময়িক একটা টাইম ফ্রেমকে মাথায় রেখে বানানো হয় না। একটা ফিল্ম শুরু করে দেশে বাইরে যায়, এর পরবর্তী ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায়, তারপরে হয়তো আরো দর্শক দেখে, অথবা সেটা নিয়ে চর্চা শুরু হয় আবার নতুন করে, যেটা আমাদের কিছুদিন আগে মৃধাবনার মৃধা নিয়ে যেটা হয়েছে, যেটা ওটিটি রিলিজের পরে এখন অনেক বেশি চর্চার একটা জায়গায় চলে এসেছে, কারণ মানুষ এখন দেখতে পেরেছে ছবিটা। তো এমন না যে আমরা মানে আমি এসে কিন্তু 800-1200 এরকম আমি এসে খুব কম ফল পেয়েছি একদম, এবং তার পরবর্তীতে করোনা পরবর্তীতে আরো কমে গেছে বিষয়টা। জি, এটা আমরা একটা এমন একটা জায়গায় কাজ করছি যেখানে কাজ করাটা প্রায় অসাধ্য একটা পর্যায়ে চলে যাচ্ছে, সাধারণ হয়ে যাচ্ছে। তো তার জন্য ডিজিটাল প্রডিউসারদের জন্য অথবা আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরদের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়, যেখান থেকে আরেকটা রেভিনিউ জেনারেশন এর অপশন থাকে। যদি আমাদের বাংলা ভাষাভাষী যারা বিদেশে রয়েছেন, দেশে বাইরে আছেন, তারা যদি একই দিনে দেখতে পারেন, যেদিন বাংলাদেশের মানুষ রয়েছে সেদিন, এবং তাদের বাসার পাশের হলে যেখানে হলগুলো চোখ দেখেন তারা যে রয়েছে, এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি। আজকে 100 হয়েছে, যদি আল্লাহ তাআলা চান, যদি আমরা মানে গিয়াসুদ্দিন সেলিমের সিনেমা, গিয়াসুদ্দিন সেলিম তো একটা ব্র্যান্ড, তা ওনার একটা সিনেমা, ওনার উনি সফল পরিচালক, সফল মানুষ, তো ওনার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা যদি একটু বলতেন ওনার সাথে কাজ করার। সবাই কেটেছে, আমাদের খুব ভালো কেটেছে, কারণ আমার মনে হয় আমরা কাজ করতে থাকি সকল প্রজেক্ট থেকে, কিন্তু দেখা যায় আমরা যতটুকু পারি ততটুকু প্রজেক্টকে দিয়ে চলে আসি, কিন্তু এখানে পড়াশোনা অনেক কিছু নিয়ে এসেছি। এবং দর্শক শিক্ষিতছে, কারণ এমন একটা ক্যারেক্টার প্লে করা হয়েছে, এবং পাশাপাশি হলে দেখা যায় দারুন বলেছেন। আর একটা কথা হচ্ছে যে মানে এবার ঈদের ছবিতে আপনি শেয়ার হয়েছেন, এটা হচ্ছে যে ধরেন এটা আমি একা না, সবাই বলছে, তো আপনার এই জার্নিটা দুর্দান্ত, মানে দুর্দান্ত জার্নি কিন্তু। তো এখন এটা ধরে রাখার এই জায়গাটা আসলে কোনো একটা এটা আসলে 100 মিটারের একজনকে প্রথম হতে হবে, এটা আমি আসলে এভাবে ভাবতে চাই না, কারণ আচ্ছা বিদেশে এসে প্রত্যেকে কিন্তু যারাই আসলে মানে ভালো করে আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি, বাড়ি কতটুকু সেটা আর্থিক বিষয়, আপনার ভালো লাগতে পারে, আমার ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক বুঝতেই পারি। তবে দিনের শেষে জানি কিন্তু অথবা ওই কম্পিটিশনটি কিন্তু সবাই নিজের সাথে নিচ্ছেন, আমি আমার আগের কাজগুলোকে কিভাবে ছাপিয়ে আরো বেটার কাজ করছি।